হ্যালো বিওস, সকালে কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সো বিওস, আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফ্রিতে মোবাইল রিচার্জ নেবেন, ঠিক আছে? তো এটা আসলে নতুন নয়, এটা পুরানোই, তো অনেকেই জানেন এবং সকলে অনেক মানুষ, ঠিক আছে, টোটাল অ্যাপ সম্পর্কে সবাই জানেন কম বেশি, ঠিক আছে, তো আবার অনেকেই জানেন না, ঠিক আছে। যারা জানেন না তাদেরকেও আমি কাজটা দেখা দেবো কীভাবে এখান থেকে আপনারা ফ্রিতে মোবাইল রিচার্জ নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আসলে ফ্রিতে কিছুই নেওয়া যায় না আর কি, আপনাকে এখানে কাজ করতে হবে, সে কাজের বিনিময়ে আপনি এখান থেকে টাকা নিতে পারবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে 100% ট্রাস্টেড একটা অ্যাপস, তো এটা সবাই জানেন, কম বেশি সবাই জানেন, ঠিক আছে। তো আবার অনেকে জানেন না, কারণ এটা কিন্তু হঠাৎ করে অফ করে দিয়েছিল, মানে এখান থেকে কোনো মোবাইল রিচার্জ নেওয়া যেত না এবং অনেকে এখান থেকে কাজ করা বাদ দিয়েছিলেন, ঠিক আছে। তো এখানে আপনারা এই অ্যাপসটা কী করেন, প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোর থেকে আপনারা জাস্ট কী করবেন, আপডেট করে নেবেন যদি আপনার ফোনে এটা ইনস্টল করা থাকে, ঠিক আছে। তো আপডেট করার পর সিম্পলি কী করবেন, ওপেন করবেন। তো এখান থেকে রেগুলার আপনি চাইলে 1000 টাকার পর্যন্ত ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তো এগুলো জাস্ট অ্যালাউ করে দেবেন সবগুলো, যারা নতুন আছেন তাদেরকেও দেখা দিচ্ছি, কারণ একসাথে আমি সবগুলো দেখা দেবো আপনাদেরকে। তো এখানে জাস্ট এই কন্ডিশন অ্যাপসটি দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে যারা নতুন আছেন তারা কী করবেন, রেজিস্টারের পরে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনার কোড নাম্বার দেবেন, আপনি যে দেশের যে কোনো কান্ট্রির হতে পারেন কেন, আপনি সেই কোড নাম্বারটা দিয়ে নেবেন। যদি বাংলাদেশ হন তাহলে বাংলাদেশ দিয়ে আপনার এই নাম্বারটা 1 থেকে শুরু করে আপনার 10টা নাম্বার দিয়ে দেবেন এখানে, ঠিক আছে, কারণ 0 তো এখানে আছে। তো আমার অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে, আমি সেহেতু লগ ইন করতেছি। আপনাদের যদি মানে লগ ইন করা কেউ অ্যাকাউন্ট আছে, অনেকেরই অ্যাকাউন্ট আছে আর কি, যার পাসওয়ার্ড ভরে গেছে, তো তারা আবার জাস্ট কী করবেন, নতুন করে আবার রেজিস্ট্রেশন করবেন, দেখবেন যে আপনার চলে আসবে, ঠিক আছে। অথবা লগ ইন ভেরিফাই কোড এটা নয়, সরি, তো এটা হচ্ছে লগ ইনে যদি না হয় তাহলে ব্যাক করে নিতে পারেন, এই ইন্টার আইডি আছে, এই দিয়েও লগ ইন করতে পারেন। তো যাই হোক, আপনারা নতুন করে আবার যদি যাদের অ্যাকাউন্ট আর কি পাসওয়ার্ড ভুলে গেছেন তারা নতুন করে আবার রেজিস্টার করে নেবেন, দেখবেন যে আগে সে যা আছে তাই থাকবে, ঠিক আছে। তো এখানে কী করবেন, আপনার কান্ট্রি দেবেন, সে কান্ট্রি দেবেন, কান্ট্রি কোড, তারপরে এখানে হচ্ছে আপনার নাম্বার দেবেন, তারপর পাসওয়ার্ড দেবেন। তো বন্ধুরা, এখানে আপনার নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে জাস্ট কী করবেন, লগ ইনের পর ক্লিক করে দেবেন, দেখবেন যে অটোমেটিক আপনার এখানে লগ ইন হয়ে যাবে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে জাস্ট আপনাকে কী করতে হবে, অ্যালাউ করে দিতে হবে। তো এখানে দেখবেন অ্যালাউ করে দেবেন। তো আমাদের মেইন কাজটা আছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা অপশন আছে, এখানে একটা অ্যাড দিছে, তো এই অ্যাড থেকে আমাদের ইনকামটা করতে হবে। এটা হচ্ছে উইন দ্য বিগ প্রাইজ, ঠিক আছে, মানে আপনি উইন হয়ে নেবেন এখান থেকে। তো এখানে আবার কন্ট্যাক্ট আছে, আপনি এখানে আপনি ফোনও করতে পারবেন, ঠিক আছে। আপনার এখানে দেখতে পারবেন আপনার কন্ট্যাক্ট নাম্বার থাকবে, আর এখানে হচ্ছে মেসেজ, আপনি কত ই খরচ করছেন, ই করছেন, এগুলো আর কি একটা মেসেজ দেবে, তাদের যে মেসেজ আছে সেই মেসেজগুলো এখানে দিয়ে দেবে। তো এখানে দেখতে পারবেন এখানে অ্যাড আছে। তো এখানে আপনাদেরকে একটা বড় একটা ভুল করায়, আমি দেখছি অনেকে ইউটিউবার আছে, ঠিক আছে, মানে তাদের ভিডিও করছে, তারা বলছে যে এই অ্যাডগুলো দেখতে, তো দেখবেন যে এই অ্যাডটার উপরে আমি যদি ক্লিক করি এখানে কিন্তু অ্যাড দিচ্ছে, ঠিক আছে। তো আমি ব্যাক করে যাই, আমি কারণ দেখবো না অ্যাডটা, তো দেখুন যে আবারও অ্যাড আসছে। এই অ্যাডের দেখার বিনিময়ে বর্তমানে কোনো কিন্তু আমাদের ই দিচ্ছে না, রিওয়ার্ড দিচ্ছে না, ঠিক আছে, কোনো রিওয়ার্ড দেয় না এই এসে, মানে এই ভিডিওটা দেখার মাধ্যমে আমাদের কোনো রিওয়ার্ড দিচ্ছে না, সেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। এতক্ষণ আমি ওয়ালেটে যদি যাই, আমি তো ওয়ালেটে যদি যাই, দেখুন আমার 19.83113472, ঠিক আছে, আছে। এবং আমি যদি একটা ই দিই, ভিডিও দিই, অ্যাড দেখি, দেখুন আমার কিন্তু কোনো ই দিচ্ছে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমাদের এখান থেকে কোনো রিভিনিউ দিচ্ছে না, এবং এটাই কিন্তু আমাদের, আমরা কী করতাম আগে এখান থেকে এই অ্যাডগুলো দেখতাম, তারপর আমাদের বেলা, আমাদের যে বাংলাদেশি টাইম আছে দুপুর 12টার পরে কিন্তু আমাদের অ্যাড করে দিত, 12টার পরে কিন্তু আমাদের সেই পয়েন্টে অ্যাড করে দিত। এখন কিন্তু এই কোনো অ্যাড দেয় না, আমি কারণ গতকালই দেখেছি, কাজ করেছি, আমি কোনো রিভিনিউ পাই নাই, কারণ এখানে কিন্তু কিছুই দেয় না এই অ্যাডগুলোতে। তো অনেকেই বলছে যে এই অ্যাডগুলো দেখলে কিন্তু আপনি ভালো ইনকাম করতে পারবেন, তো এই ড্রাজকে আপনার সময় লস হয়ে যাবে, ঠিক আছে, এই জন্য আর কি সেটা আমি আপনাদেরকে বড় একটা ই করে দিলাম, সতর্ক করে দিলাম, ঠিক আছে। তো এটা আপনারা কখনো করবেন না, এই অ্যাডগুলো দেখার দরকার নেই। তো যাই হোক, এখন বলতে পারেন ভাই এখন আমি ইনকাম করবো কীভাবে সেটা আমি দেখাবো। তো এখানে চলে যাবেন যে গড়ির আইকনে, তো গড়ির আইকনে চলে যাবেন। তো গড়ির আইকনে যাওয়ার পর আপনি এখানে পর ক্লিক করবেন, এই অ্যাডটার পর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন আছে, সেগুলো দেখতে পাচ্ছেন। তো এখানে হচ্ছে সবগুলো লক আছে, ঠিক আছে, আপনাকে আনলক করতে হবে। তো আনলক কীভাবে করবেন সেটা আমি দেখা দিচ্ছি। তো আমি প্রথম উপরটা গেলাম না,
আমি এই যে লাস্ট 100 পিটিসি আছে সেটা আমি ক্লিক করলাম। এখান থেকে দেখতেছেন আপনারা কি এটা একটা লটারি টানার জন্য এটা আছে, জাস্ট আপনাকে উইন হতে হবে। তো উইন হচ্ছে আপনি যত ইচ্ছে তত বার এখান থেকে অ্যাড দেখে আপনি ইনকাম করতে পারবেন। তো যেহেতু এখান থেকে কী করবেন, ওয়াচ ভিডিওতে ক্লিক করে দেবেন। ওয়াচ ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে একটা ভিডিও আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার একটা অ্যাড আসছে এবং এই অ্যাডটা কখনো স্কিপ করবেন না। স্কিপ করা যায় কিন্তু, কিন্তু আপনি স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আবার আপনাকে দেখতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা এই অ্যাডটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে, ঠিক আছে। তো সম্পূর্ণ না দেখে কাটবেন না। এখন আপনি জাস্ট ক্লোজ বাটন দিয়ে ক্লিক করে কেটে দেবেন। ক্লিক করে কেটে দিলে আপনাকে অটোমেটিক ওই পেজে নিয়ে আসবে। অ্যাডটা দেখুন আমার উইন, আমি 225 উইন পাইছি। এখানে আর কি লটারি ঈদ আছে, তো দেখুন আমি এটা পরিষ্কার করে দিই। পরিষ্কার করে দিলে দেখতে পাবেন, কেটে দিয়ে এটা ওকে ক্লিক দেবেন। তারপর চলে দেবেন নিচে। এখানে যদি আপনি এই কাজটা না করেন তাহলে কিন্তু আপনার এই পয়েন্টটা পাচ্ছেন না, ঠিক আছে। তো এখানে কী করবেন, দেখতে পাচ্ছেন যে বোনাস দিচ্ছে আপনাকে এটা। আপনি জাস্ট কী করবেন, এটা ক্লিয়ার করে দেবেন, ঠিক আছে। ক্লিয়ার করে দেখার পর তখন আমার 0.4, আমি কিন্তু 0.462 এটা উইন করছি, ঠিক আছে। ওকে দিয়ে ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি 0.46 ইনকাম করছি। তো দেখতে আমি একটা অ্যাড দেখার বিনিময়ে আর কিন্তু 60 পয়সার মতন ইনকাম হয়েছে। তো আমি যেটা বলবো আর কি যে আপনি এত টাকা ইনকাম করবেন, অনেকে আছে নতুন তারা জানে না, ঠিক আছে। আর পুরানো আছে তারা তো জানেনি যে এখানে এক ডিটিসি মূল্য কিন্তু 1 টাকা, ঠিক আছে। তো দেখুন এখানে কিন্তু আমার 19.87 হয়ে গেছে এবং 84 মতন ছিল, তো 87 হয়ে গেছে এখন। এখানে দেখতে পাচ্ছেন আপনাকে এগুলো কিন্তু এটা হচ্ছে বর্তমান এসে হচ্ছে পিটি এটা অ্যাড করছে। সেটা হচ্ছে আপনি বোনাস যেটা নিচ্ছেন সেটা কিন্তু পিটি নিচ্ছেন, আপনি ডিটিসি নিচ্ছেন না, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনি যখন 1000 আপনার পিটিসি হয়ে যাবে তখন আপনি ডিটিসিতে অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে। অ্যাক্সেসের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার পয়েন্টগুলো দেখাবে 1000 হলে, তারপর ওকেতে ক্লিক করলে আপনার এটা অটোমেটিক চলে যাবে। তো যখনই এখানে অটোমেটিক চলে যাবে তখনই আপনি কী করতে পারবেন, এই যে ট্রান্সফার আছে ট্রান্সফারের উপর ক্লিক করে দেবেন। যদি চান আপনার বন্ধুকে ট্রান্সফার করতে তাহলে আপনি ট্রান্সফার করতে পারবেন, ঠিক আছে। অথবা আপনি যদি চান যে আমি মোবাইল রিচার্জ নেবো, এখানে কিন্তু বিকাশ শখের কিছুই নেই, শুধুমাত্র আপনি টপ আপ করতে পারবেন, ঠিক আছে। তো টপ আপের উপরে ক্লিক করে দেবেন, তারপর এখানে আপনার জাস্ট একটা নাম্বার দিয়ে দেবেন। তো যেহেতু আমি একটা নাম্বার দিয়ে দিই, তো না নাম্বার দেওয়ার পর নেক্সট এপর ক্লিক করে দেবেন, তারপর কনফার্মে ক্লিক করে দেবেন। এটা কী নাম্বার সেটা সিলেক্ট করে নেবেন। যদি বাংলাদেশে এখানে ই হন তাহলে বাংলাদেশের ই করে দেখা দেবেন। আমি গ্রামীণ, এটা গ্রামীণ করে দিলাম। এখানে দেখুন এখানে কিন্তু আমার 73 DTC কিন্তু আমার 80 টাকা দেবে, ঠিক আছে। 73 DTC 80 টাকা দেবে এবং 9 DTC ফি কাটবে। যেহেতু আমাদের তালিকা তো হয় তো আমাদের 82 DTC আছে, তো 82 DTC কিন্তু আপনি 80 টাকা পাচ্ছেন, ঠিক আছে। তো এই জন্য আর কি আমি বললাম ওখানে একটা অ্যাড দেখার বিনিময়ে আপনি 4 পয়সা 5 পয়সা 6 পয়সা পাইতে পারেন, এইভাবে আপনি পাবেন। তো যেহেতু আমার ওখানে পর্যাপ্ত পরিমাণ কোনো ব্যালেন্স নেই, সেহেতু এখন আমার এখানে ব্যালেন্স ইজ নট এনার্জি, ঠিক আছে, মানে আমার কোনো ব্যালেন্স নেই। তো এইভাবে আপনি এখান থেকে টপ আপটা নিতে পারবেন। এবং আপনি যদি কারোর কাছ থেকে কিনে আনতে চান এই পয়েন্টগুলো, এখানে দেখুন আপনি ওয়ালেট অ্যাড্রেস দেখতে পারবেন। ওয়ালেট অ্যাড্রেসটা এটা দিয়ে আপনার বন্ধুর কাছ থেকে সেটা আনতে পারবেন, ঠিক আছে। তো এই ট্রান্সফার করাটা একদমই বেটার না, কারণ এটা থেকে অনেক ফি কেটে নিয়ে যায়, সেহেতু এটা না করাই ভালো। তো আপনি যদি চান যে আপনার বন্ধুর কাছ থেকে আনবেন তাহলে আনতে পারেন। তো এইভাবে হচ্ছে আপনি এখান থেকে উইন হয়ে আপনি এখান থেকে ই করবেন। যদি আমি এটা ক্লিক করি যে কোনো একটা যেটাই, তো বন্ধুরা এখানে যেটাই আপনি ই করতে চান না কেন সেটাই কিন্তু আপনাকে অবশ্যই ই করতে হবে, ভিডিও অ্যাড দেখতে হবে, ঠিক আছে। অ্যাড দেখার বিনিময়ে কিন্তু আপনি এখানে আমি করে দিই, তারপরে কিন্তু আপনি এখান থেকে এটা নিতে পারবেন। আমি এটা এখান থেকে কিন্তু আপনি বোনাসটা নিতে পারবেন। দেখুন আমি 0.4 পেয়েছি, ওকেতে ক্লিক করে দিলাম। তো এখানে আবার একটা লিমিট দেওয়া আছে, দেখুন এখান থেকে আপনি মাত্র 2 DTC নিতে পারবেন, এটা থেকে 5টা, এটা থেকে 14টা এবং এটা থেকে 18টা, এখান থেকে 29টা এবং নিচে যাবেন এটা 100টা, মানে তাহলে যেগুলো আপনি ইনকাম করতে পারতেছেন এখানে আছে 100, প্রায় 200-র কাছাকাছি চলে যাবে আর কি। এরকম 200 হবে না, 160-170 হবে। তো এই এত আপনি রেগুলার ইনকাম করতে পারবেন, ঠিক আছে। এই DTCগুলো আপনি জাস্ট ইনকাম করতে পারবেন। তো এইভাবে আপনার ইনকামটা করবেন। তারপর আমি যদি স্কোর প্রাইসে যাই, দেখুন আমি সাইটে অ্যাড দেখছি বলে আমার সাইটে স্কোর আসছে। এখানে একটা কিন্তু আপনার ই দেয় যে যত বেশি ই করবে
আর কি যে যত এই অ্যাডগুলো দেখবে তার এখানে কিন্তু তার একটা স্কোর আসবে, ঠিক আছে। এই স্কোর থেকে কিন্তু যে অনেক বেশি দেখবে তাকে কিন্তু একটা আবার এখান থেকে উইন প্রাইজ দেবে, ঠিক আছে। তো আপনি ওখানে দেখবেন যে এখানে আপনি উইন হয়ে যেতে পারেন, উইনার হয়ে গেলে কিন্তু আপনি ভালো একটা ওখান থেকে ওরা একটা প্রাইজ দেবে আপনাকে। তো এইভাবে মূলত আপনারা কাজটা করতে পারবেন এবং কাজ করে এখান থেকে ইনকামটা করতে পারবেন। তো এইটা কিন্তু 100% ট্রাস্টেড একটা অ্যাপস, যেহেতু এখান থেকে আপনার অন্য অন্য অ্যাপসের কাজ না করে এখানে কাজ করা ভালো। এখানে ইনকামটা কম হলেও দেখুন 4 পয়সা 3 পয়সা করে পাচ্ছেন, প্রতিটা 30 সেকেন্ডে কিন্তু আপনি 10-15 পয়সা ইনকাম করতে পারতেছেন, ঠিক আছে। তারপরেও কিন্তু ভালো। তো আবার অনেকে আছে যে যারা গ্রামে থাকে অথবা এসে থাকে, যারা হয়তো এমবি কিনে, তো তাদের পক্ষে আর কি এতটা সম্ভব না হতে পারে। কারণ তারপরও হবে আপনারা অফারের ই দেখবেন, অফারের এমবিগুলো কিনে তারপর আপনারা এখান থেকে ই করবেন, কাজ করবেন। তো অন্য অন্য অ্যাপসকে কাজ না করে এই অ্যাপসটায় কাজ করা বেটার, এটা যেহেতু ওইন একটা প্রাইস দিচ্ছে, ঠিক আছে। তো সেহেতু খুব তাড়াতাড়ি আপনি কাজ করে 1000 ডিটিসি হলে কিন্তু 1000 টাকা আপনি মোবাইল রিচার্জ নিতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আপনাদের সাথে অনেকেই কথাবার্তা আপনাদেরকে বলে দিলাম, বোঝাই দিলাম, তো অনেক বেশি কথা বলছি আমি। তো কেউ যদি আমার এই কথা যদি কোনোভাবে কোনো ত্রুটি থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। আর আপনি যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করতেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে নেবেন।